ইন্ডিয়ান মার্বেল, মেচুগ্রাম, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, ব্রাঞ্চ ময়না, উত্তমপুর চৌরাস্তা মোড়, 3 নম্বর অঞ্চলের কাছে। স্টকিস্ট ইন ব্র্যান্ডেড টাইলস, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, অল কাইন্ড অফ মার্বেল, গ্রানাইট, হাইলাইটার, সেনিটারি ইত্যাদি সবকিছুই পাবেন ইন্ডিয়ান মার্বেলে। কন্ট্যাক্ট 9593174518, হোয়াটসঅ্যাপ 7586084144। ময়না ব্লকের তৃণমূল কংগ্রেসের রামচক 1 নম্বর বুথ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ধিত কর্মী সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কৃষি কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান আলী, ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুব্রত মালাকার, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা, রামচক অঞ্চলের সভাপতি পাপ্পু অধিকারী সহ বিশিষ্টরা। এদিন এ সম্মেলনে বেশ কয়েকজন বিজেপি এবং সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়া এসেছেন উন্নয়নের সাথে যারা অঙ্গীকারবদ্ধ, আপনারা আসুন। ভোটটা কেন দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে? আমরা কেনই বা বিজেপিকে ভোটটা দেব না? আমি একটা আপনাদের সামনে কথা বলতে চাই। আজকে রামচকের যে জায়গার উপর দাঁড়িয়ে আজকে সভা করছি, আপনারা অনেক প্রবীণ নেতৃত্বরা আছেন, আপনারা জানেন বিগত গত দশ বছর আগে এই এলাকায় আসতে গেলে 1 হাঁটু জল পেরিয়ে আসতে হতো। আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাট উন্নয়ন করেছেন। আপনারা জানেন এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বিদ্যুতের ব্যবস্থা ছিল না, আমার নেত্রী আপনাদের বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার বাড়ির মেয়েটা, যে মেয়েটা কন্যাশ্রী প্রকল্পের আওতায় স্কুল থেকে পড়াশোনার জন্য খরচ পায়, আপনার বাড়ির ছেলেটা স্কুলের যাতায়াতের জন্য সাইকেল পায়, আপনার বাড়ির প্রত্যেকটি মানুষ 2 টাকা কিলো চাল পায়। আমরা যারা এসএসজি দলের মায়েরা আছেন, তারা এসএসজি দল থেকে নিজেরা স্বনির্ভর হওয়ার জন্য খুব কম ইন্টারেস্টে আমাদের মুখ্যমন্ত্রী লোন দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা সেই লোনের টাকা নিয়ে বিভিন্ন রকমের কাজে লাগান। এও বলি আপনাদেরকে, সবুজ সাথী প্রকল্প থেকে, খাদ্য সাথী প্রকল্প থেকে, রূপশ্রী প্রকল্প থেকে যে সমস্ত দুঃস্থ বাড়ির মেয়েরা মেয়েকে বিয়ে দিতে পারেন, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী রূপশ্রী প্রকল্প চালু করেছেন। আমরা এই তৃণমূল কংগ্রেস দলটা করি কেন জানেন তো? আমরা 2000 সালের পর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস উন্নয়নের জন্য লড়াই করেছে। আমি 1993 সালে সিপিএম এর সঙ্গে লড়াই করে আমি ওই তিলখোজা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হয়েছিলাম। আমার বয়স ছিল তখন প্রায় 22 বছর বয়স। ওই সময় আমি সিপিএম এর সঙ্গে লড়াই করেছিলাম 1993 সাল। তখন সিপিএম এর কি রমরমা বাজার ছিল! আজকে দিনে কয়েকটা বিজেপির চেংলা উঠে ভাবছে তৃণমূল কংগ্রেসকে দমন করবে। আমি তাদের উদ্দেশ্যে বলি, আগে আমাদের দলের কথা কিছু আছে নিশ্চয় বলবো, দলের ভুল ভ্রান্তি যেখানে আছে সেখানে আমরা ঠিক করব। এই তাদের উদ্দেশ্যে বলি যে এই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নিয়ে প্রত্যেকই লোক বাড়িতে বসে তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার করা, তৃণমূল কংগ্রেসের কাজের উপরে বাধা দেওয়া, এটাকে কিন্তু বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ময়নায় মরে যায়নি, একটা বাচ্চায় গিয়ে সমস্যা করবে, তাদের নিজেদের নিজেরা বোম ফাটিয়ে নিজেরাই মারা যাবে। আর তৃণমূল কংগ্রেসের দোষ দিয়ে দিলীপ ঘোষকে নিয়ে এসে, ভারতী ঘোষকে নিয়ে এসে এসে এখানে নাটক করে আরম্ভ শুরু করেছে। যখন আমফানে ঝড় হয়েছিল, মানুষ যখন বাড়ি সারা রাত্রি বাড়িতে বসে কান্নাকাটি করছিল, তখন কোথায় ছিল দিলীপ ঘোষ আর ভারতী ঘোষ? তখন কোথায় ছিল বিজেপির নেতৃত্বরা? তখন কেউ নাই, সেই ছিল তৃণমূল কংগ্রেসের আমাদের যত কর্মী সহ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা শুভেন্দু অধিকারী খোঁজ খবর নিয়েছিল যে আমার পূর্ব মেদিনীপুরের মানুষেরা কিভাবে রয়েছে। আমাদেরকে নির্দেশ দিয়েছিল, আপনারা বুথে বুথে যান, আপনারা অঞ্চলে অঞ্চলে খোঁজ নিন কোথায় কিছু হয়েছে নাকি না, আমার কোনো মানুষের যাতে ক্ষতি না হয় তাকে দেখার জন্য বলেছিল। এর প্রোগ্রামটা মূলত আজকে সবাইকে জানাতে চাই, এই এলাকা মমতা ব্যানার্জির উন্নয়ন যেভাবে চলছে এটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, এই উন্নয়নকে অস্বীকার করছে একটা রামভক্ত হনুমানের দল যেটাকে বলে বিজেপি।
সেজন্য আজকে উত্তর প্রদেশের নারী নির্যাতন, বাক্সায় আজকে চলছে সন্ত্রাস, দিনে দিনে খুন, রাজানি, এই বাড়ি পোড়ানো, মানুষ খুন চলছে, তার প্রতিবাদে আজকে ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রামচক 199 নম্বর ভোট প্রথম বর্ধিত কর্মী সভা আমরা শুরু করলাম এবং এখান থেকে আমরা 2021 ভোট দামা বাবা জ্বালাম। আমি রামচক 1 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সকল কর্মীবৃন্দকে সম্মান জানিয়ে বলছি, আমি এই বুথের 50 সদস্য। গত 2 বছর হলো আমি এই বুথের 50 সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আমি এই বুথে আসার পর 5টে সাবমার্সিবল করেছি এবং কিছু কিছু ঢালাই রাস্তা, ছোট ছোট স্কিম, সম্ভবত 11টা স্কিম আমি পাস করেছি, ওগুলো শুরু হচ্ছে, পরে হবে। এবং আমফান ঝড়ে আমার 27 জন আংশিকের টাকা পেয়েছে এবং 4 জন আমরা ফুল ড্যামেজের টাকা পাইয়ে দিয়েছি। তাতে আমার বিরোধীরাও আছে, আমার দলীয়রাও আছে। আমি কোনো দিন কাউকে পর ভাবি না, সবাইকে সমান চোখে দেখি এবং সব সদস্যদের আমি সব রকম সুযোগ সুবিধাই দিয়ে থাকি, এইটুকুই বলছি। রামচক 1 নম্বর বুথ 199 নম্বর বুথে আমাদের কর্মী সম্মেলন হয়েছে। এই কর্মী সম্মেলনে আমাদের পশ্চিমবাংলার যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়নের জোয়ার, সেইটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করেছি এবং আগামী দিনে আরও যাতে উন্নয়ন হয় তার জন্য চেষ্টা করেছি। সেই উন্নয়নকে লক্ষ্য করে আমাদের রামচক 1 নম্বর বুথে যারা তৃণমূলের বিরোধী ছিলেন তার মধ্য থেকে প্রায় 50 থেকে 60 জনের মতো কর্মী আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এতে আমরা সবাই খুশি এবং এসেছে বাম দল থেকে এবং বিজেপি দল থেকেও এসেছে, এতে আমরা খুশি এবং যারা যোগদান করেছে তারাও খুশি। তারা নিজেরাও স্বীকার করেছে যে আমাদের রামচক 1 নম্বর বুথে সত্যি সত্যিকারের যথেষ্ট উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন সত্যিকারের কেবলমাত্র 1 নম্বর নয়, গোটা পশ্চিম বাংলারই উন্নয়ন। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, পসরা গান ও লীলা কীর্তন, শ্রী শ্রী রাধা দামোদর জিউর আশীর্বাদ ধন্য শ্রী গোরা কীর্তন সম্প্রদায়, সহযোগিতায় রাজেন পবিত্র ও ঋষিবাবু, বিশেষ দ্রষ্টব্য ছেলে ও মেয়ে শিল্পী সমন্বয়ে রঙিন পসরা গান ও মহিলা শিল্পী দ্বারা লীলা কীর্তন পরিবেশিত হয়। প্রোভাইডার অদ্বৈত কুমার দাস, স্থান কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর, মোবাইল নাম্বার 9933821268, এছাড়া 9647201804। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933227739।